তুমি দরওয়াজার পাশাপাশি দাঁড়াবে না একজন মুতাকাল্লিফের কথা বলতে আলা তাকে বলে তুমি সংক্ষিপ্তে ইমান আর একদিনের গল্প বলে আর তাকে ডাকবে ডেকে নিয়ে নগর ভরে আলোচনা করবে ছোট বলছি ছেড়ে ছেড়ে বলছি লম্বা করার সময় নেই পরের সময় দেখবে যে রাহাবা থাকে যে রাস্তা দেখায় তাকে রাহাবা বলা হয় এটা ফার্সি ভাষা রাহাবা তো আপনার রাহাবা দিয়ে তাকে ভালো নাম দিয়ে তাকে ডাকে যে আব্দুল জব্বার আপনার সত্তার বলে ডাকে সে কিন্তু খাবার খাচ্ছে আর সে গ্রামের লোক দেখেছে বলে বেরিয়েছে খাবারটা ঢেকে দিয়ে সে কিন্তু জানে না যে জামাতের লোক এসেছে তো এবার জামাত যেমনই এসেছে তেমনি জামাতের লোক এসেছে চলো ভাটা মসজিদের দিকে চলো আল্লাহ আল্লাহ রসুলের কথা ইমানে কিনের কথা তো সে কিন্তু আমরা বলছে যে আসছি এসে যে তার আসার খেয়াল নেই কিন্তু সে ভেবেছে না জামাতের কাছ থেকে বলে এসেছে যদি না যায় তাহলে সেটা কি বলবে আমার বাবা আব্বা কিন্তু আমির সাহেব যদি না যায় তাহলে আমার আব্বাকে লোক কি বলবে এই কিছু খেয়াল করেছে যাবার ইচ্ছে কিন্তু জবরদস্তি সে কিন্তু চলে এসেছে মসজিদে তো যেখানে জামাতের যে আপনার বয়ান হচ্ছে মসজিদে সে বয়ান করার পরে এসার পরে আপনার কি হলো বলে আদা হলো এরপরে নামাজটা পড়লেন কি গো নামাজটা পড়লেন তো যেমন এসার আদা হয়েছে কিছু লোক সুন্দর বলছে এরপরে আপনার ফরজের নামাজে দাঁড়াবে খুব সোটে বলছে ফরজের নামাজে দাঁড়াবে তো সকলে এসার নামাজে নিয়ত করছে যারা ইচ্ছা এসেছে তারা নিয়ত করছে মাহাতো আনসালি আমি নাহি দাঁড়া আর আমার একাদি সালাদি ইশা ফরজুল্লাহি দাঁড়া একটা দায়ী আমি তা আমি বলছিলাম যে ওরকম জবরদস্তি যদি মনে হয়েছে তাহলে ছেড়ে দেবে ছেড়ে দেবো নাকি ছেড়ে দেবো তাহলে আগে দোয়া দিবে ব্যাপারটা আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তো আমি যে কথা বলছিলাম যে কয়েকটা কথা কেটে কেটে বলবো সংক্ষিপ্ত সময়ে বিক্ষিপ্ত আলোচনা তো সর্বপ্রথম আপনারা ফাঁকা জায়গাটাকে পূরণ করে কি কো ফাঁকা জায়গাটাকে পূরণ করে যেটা ফাঁকা আছে সেই জায়গাটা পূরণ করে ফাঁকা জায়গা আল্লাহ নবী আদায় নামদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জেনে রাখেন এগুলো আমরা বড় বড় মজলিসে বলি তবু যদি শরীয়তের কথা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি লজ্জার কারণে যদি না বলতো তাহলে অনেক মাসলা মাসাইল কিন্তু আল্লাহ নবীর উম্মতেরা কিন্তু জানতে পারতো না মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না এবং হাদিসে তিনি বলেছেন বর্ণনা করেছেন যে মেরে আকারে ছারে জিন্দেগি মে না মেরে পর্দে কো জাগা কো দেখা আর মা মাইনে নবী কে পর্দে কো জাগা কো দেখা এটা উর্দুতে বলে দিলাম যদি কেউ বুঝতে পারে তো বুঝবেন না বুঝলে কোনো ক্ষতি নাই তো কথা হচ্ছে আমি যেটা বলছিলাম যে তিন জায়গায় আপনার ফাঁকা রাখা আল্লাহ নবী মানা করছেন তিন জায়গায় নম্বর ওয়ান আল্লাহ নবী বললেন যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাবে দুজনের মধ্যে মাঝখানে যেন ফাঁকা না থাকে মাঝখানে যেন ফাঁকা না থাকে স্বামী স্ত্রী ঘুমলে এক জায়গায় ফাঁকা যেন না থাকে কারণ হচ্ছে নবী বলছে শয়তান যদি মাঝখানে থাকে স্বামীকে বলবে স্বামীকে তা স্বামীকে বলবে ও স্বামী দেখো তোমার স্ত্রীর থেকে তোমার শাড়ি কিন্তু ভালো তোমার শাড়ি কিন্তু ভালো আর শয়তান তার স্ত্রীকে বলবে ও গিন্নি তোমার স্বামী থেকে তোমার দেওয়ার কিন্তু ভালো যার জন্য নবী বলছেন যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাবে মাঝখানে যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে দ্বিতীয় নম্বরটা আল্লাহর নবী বলে যখন তোমরা নামাজে পড়িবে তখন যেন নামাজের সতরে নামাজের লাইনে যেন ফাঁকা না থাকে দেখেন ঠেসে ঠেসে দাঁড়াতে বলেছে ঠিক যদি ফাঁকা থাকে তাহলে সেখানে কিন্তু শয়তান কিন্তু আক্রমণ করিবে আর শয়তান তোমার মনটাকে চঞ্চল করে দিয়ে আল্লাহর সঙ্গে রাবতা আল্লাহর সঙ্গে সম্পর্কটা ছিন্ন করে দিয়ে নানা ধরনের খেয়াল আসছে জমিটার ফাঁকাটা হলো কিনা ভাঙা হয়েছে কিনা আমার ছেলেটা বাজার গেছে বাড়ি এলো কিনা যার জন্য নবী বলছেন আমাদের কাতারে কোনো ফাঁকা জায়গা কিন্তু রাখিবে না
এখানে কোরআন আর হাদিসের নজরে সবে সেই সোফাতে যেন কোনো ফাঁকা না থাকে, নালে শয়তান যদি আশ্রয় নেয় তাহলে কোরআন আর হাদিসের কথা তোমাকে ভালোভাবে শুনতে কিন্তু দিবে না। এটা আমার নবী কি কি বলেছে, এটা আমার নবী বলেছে, যার জন্য মজলিসটাকে এখনো পর্যন্ত হাদিস শোনার পরও ফাঁকা রেখেছে, যার জন্য বলেছে যে আমরা আল্লাহকে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে আল্লাহকে মানি, আল্লাহকে জানি আর নবীকে জানি। এবার জানি না জানি, এবার আমরা সবাই বলি আল্লাহকে জানি আর নবীকে জানি, কি আমরা আল্লাহকে জানি কি না জানি? এবার বলেন না, হ্যাঁ না বলেন না, তুমি আল্লাহকে জানেন নবীকে জানেন? হ্যাঁ নবীকে জানেন। আল্লাহ আমাদের কে রয়েছে, আল্লাহকে জানি নবীকে জানি, কিন্তু আল্লাহকে মানি নাই আর নবীকে কিন্তু মানি না। যদি নবীকে মানতাম তবে নবী বললেন যে ফাঁকা রেখো না, কেন মজলিসটা ফাঁকা থাকে? মানুষ কিন্তু মানতে রাজি না, মানতে রাজি কিন্তু মানতে রাজি না। একবার জোর দিয়ে আপনাকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ونقول ايات قرسي